ফ্রেন্ডস, আপনারা টাইটেল দেখে নিয়েছেন, এটা খুব ইউনিক টপিক। আমি চাই যে আমাদের যারা মা বোনেরা আছেন, বাড়িতে অবসর সময় টিভিতে সোশ্যাল মিডিয়াতে টাইম ইনভেস্ট না করে জীবনে যে সময়টা সেটা একটা লজিক্যাল দিকে ইনভেস্ট করুন। দেখুন, এই যে টপিকটা খুব ভালো টপিক, এই কারণে আমি দেখছি দিন দিন মানে দিনের পর দিন আস্তে আস্তে অনেক দিদিরা এবং বোনেরা এই ফিল্ডের মধ্যে যুক্ত হচ্ছে। খুবই ভালো মানে জিনিস, যেটা আপনি ধরুন বিশেষ করে হাউসওয়াইফ যারা আছেন, বাড়ির যে মানে আদার্স টাইমটা মানে খাবার দাবার বানানো থেকে আরম্ভ করে মানে কিচেন রুমের সমস্যা সমাধান করার পর, ছোটো যদি বাচ্চা থাকে তার সমস্যা সমাধান করার পর, যদি যদি যেটুকুনি টাইমিং বাঁচে, যদি আপনি এক পেয়ার দু পেয়ারে পাখিকে নিজেকে ইনভেস্ট করতে পারেন, আমার কাছে বেটার মনে হয়। কারণ আজকের দিনে টিভি আর সোশ্যাল মিডিয়া আমাদের নেগেটিভ ফিডব্যাক দেয় অলওয়েজ, এবং এই নেগেটিভ ফিডব্যাকটা আমরা অলওয়েজ আমাদের লাইফে অ্যাপ্লাই করে দিই। আমার কাছে একটা উদাহরণ আছে, দিই, আপনারা হয়তো অনেকেই ঘাবড়ে যাবেন। আমার একজন আশেপাশেই থাকেন, ওর 4টের সময় উঠে সিরিয়াল দেখেন, তার কারণ হচ্ছে সকালে থাকে না বলে 4টের সময়, যেই সময়টা একটা প্রবৃত্ত সময় বা যে সময়টা ধরুন একটা মনের খাবারের একটা বড়, যেই সময় আপনি মেডিটেশন করতে পারেন, কোনো ভালো মানে অ্যাফার্মেশন করতে পারেন বা আপনি যোগা প্র্যাকটিস করতে পারেন, যেখানে আপনার সারাদিনের জন্যে মনের যে ফিডিং মানে পজিটিভ এনার্জি আপনি ইন্ট্যাক্ট করতে পারেন, যেটা আপনাকে সারাদিন চলতে সাহায্য করবে, যেটা আমি নিজে করি। প্রত্যেক দিন হয় না, কারণ আমি শুতে শুতেই দেরি হয়ে যায়, ফলে আবার 6টার সময় ওটা মাঝে মাঝে যখন উঠতে পারি আমি নিজে কনসেন্ট্রেশন করি বা মেডিটেশন করি, কারণ আমাকে সারাদিন আপনাদের নিয়ে বিজি থাকতে হবে, পাখিকে নিয়ে বিজি থাকতে হবে, ফলে মোটিভেশনটা দরকার বা এনার্জিটা দরকার। তো সেই সমস্ত দেখি এমন একটা সিরিয়াল আমাকে দেখাতে পারবেন বা যে জায়গাটা থেকে আপনি নেগেটিভ ফিডব্যাক পাচ্ছেন না, মানে ওই সমস্ত রাইটারদের, এরা রাইটার, অলওয়েজ সমাজের যে নেগেটিভ পোর্শনটাকে কেন সামনে আনা হয়, সত্যজিৎ রায় আজকে হারিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বলি, আপনার টাইমটা যদি আপনি ওই নেগেটিভ টাইমের মধ্যে সময়ের মধ্যে ইনভেস্ট না করে আপনি যদি একটা পজিটিভ কিছু করেন জীবনে, আপনার সময়টাও ইনভেস্ট হলো এবং ওখান থেকে যে উপকৃতটা হবেন, কারণ নেচারের সঙ্গে থাকা মানে, আমি নেচার মানে এই নয় যে আপনি সবসময় পাহাড় পর্বতে ঘুরে বেড়ান, এরা ন্যাচারাল ক্রিয়েচার। আজকের দিনে আমরাও নেচার থেকেই এসেছি, কিন্তু আমরা মডিফাই নিজেকে এতটাই মানে অনেক কিছু ভেবে ফেলেছি, ফলে নেচারের থেকে আমরা অনেক দূরে। কিন্তু অনেকে এক্ষেত্রে দেখুন, আপনি এখন বলবেন দাদা আমার গ্রামে বাড়ি, গ্রামে বাড়ি বলে নয়, আপনার মনটা নেচারের সঙ্গে যুক্ত হওয়া দরকার, শরীরটা নয়, মানে ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন। তো সেই ক্ষেত্রে যদি আপনি পাখি পশু জীব জন্তুরা নেচারের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড, ফলে আমরাও যদি তাকে কানেকশন হতে পারি, তাহলে বিভিন্ন রকম দিক উঠে আসবে। একটা হচ্ছে আপনার মেন্টাল স্ট্যাটাস মানে মানসিক যে ব্যাপারটা, সেটা হেলদি থাকবে, এবং মন যদি হেলদি থাকে শরীরও হেলদি থাকবে, এবং আপনার যে রিলেশনশিপ মানে পরিবারের সঙ্গে মানে বিভিন্ন রকম রিলেশনশিপে একটা মহিলাকে থাকতে হয়, কি একটা মহিলা কারোর মা, কারোর ওয়াইফ, কারোর পিসি, কারোর মাসি, এরম ধরনের জিনিসটা চলে। তো সেই হিসাবে আপনি বিভিন্ন যে পরিবেশটাকে আপনার সাজিয়ে গুছিয়ে ফেলতে পারবেন। আপনি এক দু পেয়ার থেকে আরম্ভ করুন, শুরুতেই এটা ভাববেন না যে আপনাকে এখান থেকে আর্ন করতে হবে, কারণ যেখানেই শুরু থেকে আপনি পয়সাটাকে ধরিয়ে নেবেন সেখানেই কিন্তু আপনার মোটিভেশনটা বারবার ডিমোটিভেট হবে। কারণ একটা কথা বলে রাখি, পাখি পালন করা মানেই এই নয় যে আপনি সবসময় সাকসেস পান। জীবনে যে কোনো ক্ষেত্রে যদি সাকসেস চট করে চলে আসে না, তার গুরুত্ব কেউ দেয় না। আপনি যদি কোনো কিছু খেটে মানে ঘাম ঝরিয়ে খেটে রোজগার করেন, দেখবেন তার মর্যাদাটা আলাদা হয়। সেই জন্যে কমপ্লিকেশন আসবে, ব্রিডিং টাইমে কমপ্লিকেশন আসবে, বাচ্চা হবে, মরে যাবে, সরি অন্যভাবে নেবেন না, জানে কমপ্লিকেশনগুলো বলছি, ফার্টাইল আসবে না, ডিম বিট করবে না, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু আমি বলবো আপনি এক দু পেয়ার থেকে শুরু করুন, আপনি যে কোনো পাখিকে সিলেক্ট করতে পারেন, বদ্রি, লাভবার্ড, ককাটের, লোক বলে বদ্রি দিয়ে হাক পাকাও, কথাটা খুবই সত্য। একটা ওতে দিয়ে দেখুন, আমি একটা ভিডিওতে বলেছিলাম, কোন চ্যানেলে ভুলে গেছি, যে বদ্রির অভিজ্ঞতাটা আপনি লাভবার্ডে পাবেন না, দুটো আলাদা স্পিসিস। লাভবার্ডের অভিজ্ঞতা আপনি ককটেলে পাবেন না, ককটেলের অভিজ্ঞতা আপনি কোনুরে পাবেন না, আলাদা আলাদা। হ্যাঁ, এটা আইডিয়াটা পাবেন যে বাড়িতে পাখি থাকলে কী কী আমাকে অবলম্বন করতে হবে, কী কী জিনিস আমাকে অ্যারেঞ্জ করতে হবে, যেমন কে আপনি যেখানে রাখছেন পাখিটাকে, কেজটাকে
বা কেজ ফ্লোরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক সময় জল পানি বদলাতে হবে, ঠিক সময় জল পানি দিতে হবে, তাকে একটা প্রপার রেস্ট দিতে হবে, তা কোনো কিছু হলে তাকে দেখভাল করতে হবে। তো এই সমস্ত ব্যাপারটা একটা আইডিয়া জেনারেট করে যে আমি, তারপরে যেটা অনেকেই করে কি বদ্রি পরে লাভবান। কিন্তু আমি এটা বলবো, যদি আপনার ধরুন মনে হয় যে লাভবানটা আপনার মনের কাছের পাখি, তাহলে বদ্রি সিলেক্ট করবেন না। সেখানে একটা মানে কেয়ারিং ব্যাপারটা আসবে না। কিন্তু সেই হিসাবে বলি যে আপনি যে পাখিটা আপনাকে ভালো মানে আপনাকে আকর্ষণ করে বা আপনাকে ভালো লাগে, আর একটা জিনিস এখানে বলতে পারি, আপনি শুধু আপনাদের নয়, এরকম অনেকেই আছেন যারা আমাকে ফোন করেন, দাদা আমি এই মুহূর্তে কিছু করছি না, তো আমি কি পাখির দিকে আসতে পারি, কিছু পয়সা করি জোগাড় করে আসতে পারি? দেখুন, ফার্স্ট হচ্ছে এটা একটা লাইফ স্টক, নিশ্চয়ই আসতে পারেন, কিন্তু লাইফ স্টক লাইফ রিস্ক থাকে, প্রপার নলেজের সঙ্গে আসুন, না হলে কিন্তু পয়সাটা আপনার ইনভেস্ট হয়ে যাবে আর কিছু রিকভারি আসবে না। 2 নম্বর, আপনার যদি পাখিটার প্রতি ভালোবাসা থাকে তাহলে এই লাইনে আসুন, কারণ আজকের দিনে দেখুন প্রচুর ট্রেডার পেয়ে যাবেন আপনি মার্কেটে, তাদের এই অবস্থা, কোনো কাজকর্ম নেই, সেই জন্য এই রাস্তাটাকে বেছে নিয়েছে, পাখি তুলছে পাখি বেচছে, পাখি তুলছে পাখি বেচছে। কিন্তু যারা প্রফেশনাল মানে ট্রেডার, যারা অনেক দিন ধরে ট্রেডিং করছেন, তাদের থেকে পাখি নেওয়া আর এই সমস্ত খুচরো খাজরা থেকে পাখি নেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ কোনো কাজকর্ম নেই, দেখেছে পাখি লাইনে একটা ভালো পয়সা, যেমন সাপোজ ধরুন ট্রেডারের কাজ কী, আপনার থেকে 200 টাকায় পাখিটা কিনে মার্কেটে 400 টাকা বেচলো, তাহলে 200 টাকা তার পকেটে এলো কি 100 টাকা পকেটে এলো, তার মানে খাটনিটা আমরা খাটি, পয়সা মানে ফায়দাটা লুটে যায় ট্রেডারে। সেই জন্য আমি যে কমিউনিটি তৈরি করেছি বিডার টু বিডার, আস্তে আস্তে রেডি হচ্ছে, কারণ কোনো কিছু হট করে রেডি হওয়া উচিত না, সেটা তাড়াতাড়ি ভেঙে পড়ে, সেই জন্য আস্তে আস্তে রেডি হচ্ছে। পাখি যদি সিলেক্ট করতে হয় বা আপনি এক দু পেয়ার নিয়ে শুরু করতে চান, দেখুন মনে ভেতরে এক আর মুখে এক বলে তো লাভ নেই, আমি এটা বলবো না, অন্য কারোর সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি পার্টিকুলার বেছে ব্রিডারদের আমি নিয়েছি, আমার যেই কমিউনিটির মধ্যে অনেক মানে বয়সের দিক দিয়ে অনেক বড়, মানে সেই দিকেও আছে ছোটও আছে, কিন্তু প্রত্যেকে আগে পাখি লাভার মানে বার্ডস লাভার দেন বার্ড ব্রিডার, সেই হিসাবে এখানে কোয়ালিটি পাবেন আর দামটাও একটা রিজন জায়গা আছে। যদি মনে হয় যে না এটার ওপর আমি একটা চ্যানেল নিয়ে আসতে চলেছি, টাইম পাচ্ছি না, সেই জন্য ক্রিয়েট করতে পারছি না, যেখানে পাখিরকে আপনাকে শো করানো হবে এক্সোটিক বার্ড, সেখানে আপনার মনে হয় যে না এটা ঠিকঠাক মতন মানে বিভিন্ন রকম পাখি এক্সোটিক যে যে পাখি আমরা ঘরে পালতে পারি বা আমরা রাখতে পারি, সেই চ্যানেলটা আমি এই মাসের মধ্যেই ওপেন করব, যেখানে শো অফ করা হবে। এবার আপনার যেটা ভালো লাগলো আপনি আমাকে কন্ট্যাক্ট করলে আমি ডাইরেক্ট সেই ব্রিডারে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এইভাবে একটা জিনিস চিন্তাভাবনা করেছি। কিন্তু যদি আপনার মনে হয় যে না আপনি আগে কোনো জায়গা থেকে ঠকেছেন, তাহলে ফার্স্ট বলবো আপনি যদি আমার কাছে নাও বা আসেন বা আমাদের কমিউনিটি থেকে নাও বা আসেন, নট নেসেসারি যে আমাদের থেকেই নিতে হবে, যে কোনো ব্রিডারের ব্রিডারকে সিলেক্ট করুন, ওষুধ খাওয়ানো ব্রিডার না, আমি বলছি যে প্রপার ব্রিডিং যে মোটামুটি করে। দেখুন ওষুধ মোটামুটি আমিও ইউজ করি, সেই রকম না যে প্রপার মনে করে যে পাখি একটা মেশিন, তাকে মেডিসিন খাইয়ে 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 শেষ করতে চলেছে, সেই সমস্ত ব্রিডারের থেকে সাবধান, আজকের দিনে এটা বেশি পাবেন। খুব ভালো ব্রিডার যে অর্গ্যানিক ওয়েতে সামনের দিকে যাচ্ছে, ন্যাচারাল সব ফুড ঠিকঠাক মতন দেয়, মানে পেট ভরে খেতে দেয়, কোনো বাদ বিচার করে না, এই সমস্ত জায়গা থেকে যদি আপনি পাখি তুলতে পারেন, তাহলে আপনি কোয়ালিটিটা পাবেন এবং ঠকবেন না। যেটা আপনি একজন দিদি কমেন্টস করেছে, হাটে গিয়ে ঠকে গেছেন, হাট একটা ঠকবারই জায়গা, যদি আপনি ঠিকঠাক মতো নলেজ না নিয়ে আসেন একটা এমন লোকের হাতে পড়বেন, আর যদি আপনার ভাগ্য খুব ভালো থাকে নলেজ না নিয়ে এলো আপনি একটা ভালো লোকের পাল্লায় পড়লেন যে আপনাকে ঠকাবে না তার গুডউইলের জন্য। কিন্তু বেশিরভাগ হাজার মানে লক্ষ লোক আসছে হাটে, আপনি একটা ঠকলে কিছু তার যায় আসে না, তার পেট মানে পকেটে যেবে পয়সাটা ঢুকে গেলেই হলো, এবার আপনি সেই পাখিটা রাস্তায় যেতে যেতে মরে গেলো কি কী হলো না হলো কোনো ব্যাপার না আসে না। তো সেই হিসাবে দেখতে গেলে আপনি ব্রিডারকে সিলেক্ট করুন, আপনাদের আশেপাশে সারাউন্ডিং যে লোকাল ব্রিডারের মধ্যে যে যে পাখিটা আপনি সিলেক্ট করছেন দেখুন সেখানে পান কি না। ফার্স্ট বলবো দুটো জিনিস, একটা হচ্ছে এক দু পেয়ার থেকে শুরু করুন, মানে এক পেয়ার না মিনিমাম 2 পেয়ার, তাতে কী হবে আপনার ওয়ান টাইম ইনভেস্ট হবে, পরে আর পাখির ইনভেস্টটা ওই পাখিটা রিলেটেড যদি আপনি এগোতে চান, যে আমি মনে করলেন এই 2 পেয়ার থেকে আপনি 20 পেয়ার করবেন, তো ইজিলি করতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে সেমি অ্যাডাল্ট বা সেলফ ফিডিং বেবি থেকে শুরু করবেন, অ্যাডাল্ট বাটে পাখির দিকে মানে দৌড়বেন না। অ্যাডাল্ট পাখি লোকে তখনই কোনো রকমভাবে সেল করে যখন হচ্ছে তার স্পেস কমে গেছে, অন্য পাখিকে নিয়ে আসতে চলেছে, 2-3টে ক্ল্যাচ সেখানে করেছে, কিন্তু সে এখন তাকে সেল আউট করতে চাইছে, 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে পাখিটার থেকে একদম নিগড়ে নেওয়া হয়েছে,
যার আর কোনো রসকস নেই, ভালো বলে বেঁচে দেওয়া হয়। এবার আপনি নিয়ে এসে, আপনি তো পয়সা দিয়ে দিয়েছেন, আপনি নিয়ে আসতে বাধ্য। এবার এসে দেখলেন একটা এগলে করছে, সে আবার ফার্টাইল নয়, সে ব্রিডও করছে না, কারণ অ্যাডাল্ট পাখি কোনো জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করাটা একটা বড় ব্যাপার, সে কি খাইয়ে তাকে বড় করেছে সেটাও বড় ব্যাপার, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। কিন্তু একটা সেলফ ফিডিং বার্ড আপনার পরিবেশে এসে সে নিজের মতন করে মানুষ হবে, আপনি যা খেতে দেবেন সেই অনুযায়ী তার শরীর গঠন হবে, এবং সেই যে ছোটোবেলা থেকে যে পরিবেশে সে বড় হচ্ছে সেই পরিবেশে ব্রিড খুব ইজিলি করবে সে। সেই ক্ষেত্রে যদি নতুন যারা করতে চাইছেন, যারা মা বোনেরা আছেন, যে অবসর সময়টাকে কাজে লাগাতে, তাতে দেখবেন আপনার মেন্টাল কন্ডিশন ভালো থাকবে, একটা হেলদি সম্পর্ক তৈরি হবে, এবং এটা কোনো সম্পূর্ণটাই পজিটিভ। কীভাবে রাখবেন, দেখুন এটা একটা বেসিক ভিডিও বানাচ্ছি আমি, যে আপনারা আসতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। এবার ধরুন আপনি যে মানে ইনভেস্টটা করছেন, বদ্রি হলে খুব কম ইনভেস্টমেন্ট হবে, খাঁচা ফাঁচা পাখি ইত্যাদি নিয়ে ধরে নিলাম 1000 টাকা। লাভ বার্ডের যদি আপনি যান, তাহলে মানে এক দু পেয়ারের জন্য যদি রোজি বার্ড নেন বা গ্রিন ফিশার নেন, তাহলে একটু বাড়িয়ে রাখুন, বা এখন 1.5 থেকে 2000 টাকা কেজ ফেজ সমস্ত কিছু নিয়ে, মানে একটা 1.5 কেজে 2 পেয়ার আপনি রাখতে পারবেন। তারপর ধীরে ধীরে আপনি সেপারেট করলেন, আলাদা এ করলেন, আলাদা ব্যাপার, এই সমস্ত ব্যাপারগুলো। এবার ধরুন আপনার মনে হচ্ছে না একটু পয়সা মোটামুটি আছে, আপনি গোফর কোনুর গোফর, তবে হ্যাঁ কোনো পাখিরই প্রথম না জেনে শুনে নলেজ নেই তো হাই মিউটেশনের দিকে যাবেন না, প্রথমে লো মিউটেশনের উপর কাজ করুন, অভিজ্ঞতাটা অর্জন করুন, তারপর আপনি হাইতে যান। তাতে কী হবে, আপনার রিস্ক জোনটা মানে যেটা 100% থাকবে সেটা 10%-এ চলে আসবে, 90% কেটে বেরিয়ে যাবে। রিস্ক আছে, দেখুন যে কোনো ক্ষেত্রে লাইফ স্টকে রিস্ক আছে, কিন্তু আপনি যদি কেয়ারটা জানেন তাহলে আপনি অনেক কিছু সার্ভাইভ করতে পারবেন। যদি সেটাই না জানেন অথচ পাখি কিনে ফেলেছেন, তখন প্রবলেমে পড়ে যাবেন। সেই জন্যে এক দু পেয়ার থেকে আরম্ভ করুন, সিলেকশন আপনি নিজে করুন। আর দ্বিতীয় হচ্ছে, এই সিলেকশন করার সময় অনেক রকম অনেকে অনেক কিছু বলবে, কেউ বলবে তোর নলেজ নেই, তুই আগে বদ্রি কর। যদি আপনার বদ্রি ভালো না লাগে, আপনার মনে হয় লাভবার্ড ভালো, আমার কাছে কোনুর ভালো, আপনার কাছে ককটা, সেই পাখিটাকেই এক দু পেয়ার নিয়ে শুরু করুন। আমি কথা দিচ্ছি, আপনার যা গাইডেন্স লাগবে, এডুকেশান লাগবে এই লাইনে এগোনোর জন্যে, আমি প্রোভাইড করবো আপনাকে। সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা ভয়েস কল হতে পারে, হোয়াট এভার, যে কিছু আজকের দিনে যা যা কমিউনিকেশান আছে সেই কমিউনিকেশানের মাধ্যমে, তার ফলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। কোনো কারণে যদি আপনার মনে হয় যে না আমার এই পোর্শনে যেতে অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপে জানান, আমি নিশ্চয়ই, কিন্তু কমপ্লিকেশান আসবে, এই নয় যে আমি সঙ্গে আছি বলে কমপ্লিকেশান আসবে না, জগতে ভগবানের সঙ্গে থাকলে কমপ্লিকেশান জীবনে আসতে বাধ্য, কারণ কমপ্লিকেশান না এলে আপনার লাইফটা তৈরি হবে না, রেডি হবে না, কারণ ধাক্কা খেয়ে শেখাটাই হচ্ছে মেন ব্যাপার। তবে হ্যাঁ, এমন ধাক্কা খাবেন যে পাখিটা মরে গেল সেটা না, অল্প বিস্তর কিছু এদিক ওদিক হলো, সেখান থেকে আমাদের শিখতে হবে যে ফার্টাইল একটা কেন হচ্ছে না, মিটিংটা ঠিক মতন করছে না, আমার জায়গাটা ঠিক ওদের শ্যুট করছে না, অনেক ক্ষেত্রে অনেক রকম জিনিস আছে ফ্রেন্ডস। ওই একটা পেয়ার পাখি একটা খাঁচায় রয়েছে ওইটুকুনি চিন্তা করবেন না, এরকে ভালো করে রাখতে গেলে অনেক চিন্তা করতে হবে, আপনাকে অনেক ভালোবাসতে হবে, অনেক কেয়ারে আসতে হবে। ভালোবাসা থাকলে তখন পয়সাটা সামনে আসে না, নাহলে আপনি প্রত্যেক মাসে কাউন্টিং করতে থাকবেন যে আর কত ইনভেস্ট, তখন আপনার মন চাইবে এর থেকে কী করে রেডি না হয়েও কী করে বাচ্চা নেব। এবার ধরুন বাচ্চার জায়গাটা আসি, আপনার বাচ্চার জায়গাটা আপনি দেখছেন যে আমার ঠিকঠাক মতন চলছে, এবার আস্তে আস্তে আপনার মনে হয় আপনার সময়টা বাড়াতে পারছেন। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যদি ধরুন 5 পেয়ার পাখি করলেন, তো 5 পেয়ার পাখিকে তার পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া দেওয়ার জন্য যা সাপোজ ধরুন আমি যদি 1/2 ঘন্টা লাগে, তো এই 1/2 ঘন্টা আপনাকে দিতে হবে। আপনার যদি মনে হয় যে আমি 1-2 পেয়ার রাখবো, তো 1-2 পেয়ারের জন্যে যেটা সেটা আপনি নিশ্চয়ই করুন সেই হিসাবে। তাতে কী হবে, আপনার সময়টা অ্যাডজাস্টমেন্ট হবে, হঠাৎ করে বাড়িয়ে ফেলবেন না, কিন্তু এই লাইনটা খুবই ভালো, আপনি এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন, টোটালি সাপোর্ট, টোটাল সাপোর্ট আমি নিজে করবো আপনাকে, মানে এডুকেশনের পারপাসটা যেখানে আটকাবে না, ইউ ক্যান কল মি, ইউ ক্যান হোয়াটসঅ্যাপ মি, আই উইল রিপ্লাই ইউ। সো এই হিসাবে আপনি এগোন। আর যে সমস্ত লোকটা মনে করছেন যে মানুষ আপনার ভাই বা দাদারা যে আপনার কাছে কিছু নেই, আপনি পাখির দিকে আগে নিজেকে বিচার করুন, নিজের সঙ্গে কথা বলুন যে আপনি একজন কি বার্ডস লাভার, না হলে কিন্তু আপনি লং টাইম এই ফিল্ডে থাকতে পারবেন না, কারণ এখন মার্কেটের যা পরিস্থিতি অনেকে পাখি ছেড়ে দিচ্ছে, কারণ তারা পাখির থেকে শুধু নিতে জানে, দিতে জানে না, ফলে ছেড়ে দিচ্ছে। কিন্তু একজন বার্ডস লাভার, আমি নিজের কথাই বলি, আমি ওই সবগুলো এখন মানে আসে না, কোথায় মার্কেট পড়ে আছে, কোথায় উঠে আছে, ওকে ভালো রাখতে তো হবে, তার জন্য আমাকে যে কোনো কিছু করতে হবে, তো আমি করব।
তাতে না মানে একটা পাখির দাম যদি এক টাকাও হয় তাকে আমি আজকে যা খাওয়াচ্ছি কালকেও তাই খাওয়াবো, এটা আমার চিন্তাধারা। সো এইটুকুনি বলা ছিল, প্রত্যেক রবিবার শনিবার রোববার, শনিবার হচ্ছে দুপুর দুটো, রোববার হচ্ছে দুপুর বারোটা বাংলাতে আপনাদের নিশ্চয়ই ভিডিও পাবেন। এবং এই যে টপিকটা শুরু করলাম, যারা ভাই বোনেরা, দিদি বা বোনেরা আছেন এই চ্যানেলে, যদি আপনাদের আরও কিছু নলেজের দরকার লাগে তো নিচে কমেন্টস করুন যে কোন পোর্শনটা, আমি নিশ্চয়ই সেটাকে শেয়ার করব বাংলার মাধ্যমে। নমস্কার।